नमस्कार बंधुरा, आमी पम्पी आपनादेरके स्वागत जानाच्छी। आपनारा जारा एई चैनेले नतून एसेछेन तारा आरो भालो भालो रान्ना पावार जोन्नो एई चैनेलटीके सबस्क्राइब करुन। आर जारा अलरेडी सबस्क्राइब करे नियेछेन तादेरके असंख्य धन्यवाद पाशे थाकार जोन्नो। आजके बानाबो बादाम मालाई परोटा। तार जोन्नो एखाने दूधेर सरटाके एकटा बाटिर मध्ये तुले निच्छी। एबारे सरटा एकटा चामच दिए भालोभावे फेटिए नेब। ये देखुन, एभावे चामच दिए दूधेर सरटाके फेटिए निलाम। ये जे फेटानो हये गेछे, एबार एटा एक पाशे रेखे दिच्छी। एबार नेब आमंड बादाम, 1 टेबिल चामच, 2 टेबिल और এই যে 3 টেবিল স্পুন। এটা এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। এই দেখুন, বাদামটা গুঁড়ো করে নিয়েছি, মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সামান্য লবণ দিলাম। এই যে দুধের সরটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আটা নিয়েছি, 4 থেকে 5টি পরোটা হবার মতো আটা নিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দুধ দিচ্ছি। দুধটা সামান্য গরম আছে, কুসুম কুসুম গরম করে নিয়েছি দুধটাকে। গরম দুধে মাখালে পরোটাটা খুব নরম হবে। যেসব বাচ্চারা একদমই দুধ খেতে চায় না তাদেরকে এভাবে খাওয়াতে পারেন, তাহলে দুধের পুষ্টিগুণটা তারা পেল আর তারা বুঝতেও পারলো না যে তারা দুধ খাচ্ছে, আর পরোটাটা খেতেও খুব টেস্টি হবে। অল্প অল্প করে দুধ দিয়ে এটা মাখাতে থাকব। এই দেখুন, এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আটাটা আরও খানিক ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আটাটা মাখিয়ে নেওয়ার পর লই করে নিচ্ছি। এবার এইগুলো বেলে নিচ্ছি। পরোটার মতো তিনকোণা শেপও দেওয়া যেতে পারে বা গোল শেপও দিতে পারেন। আমি এখানে গোল রুটির মতোই বেলে নিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর গোল করে বেলে নিয়েছি। এবার এটা হয়ে গেল, এটা একটা ডিশের মধ্যে রেখে দিলাম। এইভাবে বাকিগুলো বেলে নেব। এবার এইগুলো সেঁকে নেব। মিডিয়াম আছে, এগুলো সেঁকে নিচ্ছি। অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে। উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর এদিকেও খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়ে করছি, এটা ঘি দিয়েও করা যায়। এবার এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এভাবে সবগুলো ভেজে নেব। এই দেখুন, তৈরি হয়ে গেছে বাদাম মালাই পরোটা। এভাবে আপনারা বানান, বাচ্চাদেরকে খাওয়ান, বাচ্চাদেরকে সকালেও খাওয়াতে পারেন অথবা স্কুলে টিফিনেও দিতে পারেন বা বিকেল অথবা রাতের খাবারের সঙ্গেও দিতে পারেন। বাচ্চাদের পছন্দের ডাল বা সবজি বা যে কোনো তরকারি দিয়ে এটা পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন
ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।